এটার এলাকার মানুষ শহরেই অবহিত। তো আমি কইয়াইছি বলে রেজুলেশন করছেন আপনারা জানাজার বাদে বহিত না, এটা তাকি দাও আপনারা লাগি, আমরা ওসাই মরলে আপনারা খেও আপনারা লাগি দোয়া না করুক, ঠিক কিনা না? কিন্তু আমরা সাই, আমরা মরলে মানছি আমরা লাগি কিয়ামত পর্যন্ত দোয়া করতা, ঠিক কিনা না? আমরা দোয়া চাই কিনা না? চাই। হাদিরিন একরাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জানাজার কিলা যা দেখুন জানাজার নামাজ পড়াইছে নবীজি পড়াই দিছে, তার লগে আরো কিছু মানুষ আছে হইলে সাহেব আমি আর ওমর জানাজার নামাজ পড়ি নাই, নবীজি ফরমাই ইয়া ওমর ওয়াসসালাতু আলাল জানাজা তিলাওয়াত, ওমর জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না, ওয়ালাকিন উদুলিল মাইয়িতি, বরং তুমি মৃত ব্যক্তির লাগি দোয়া করি নাও, হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাশটা রইছে সামনে, হইলে নবীজি তুমি দোয়া করি নাও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়া জানাজাত কে লাগিয়া দেখুন জানাজা পড়ে গেছে, তখন কইলা ইন সাবাকতু মানি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদুআই লাহু, যদিও তোমরা আমারে ফালাইয়া জানাজার নামাজ পড়ে লিছো, দোয়া খানো আমারে মসবুক কইবিও না, দোয়া তোমারে শরীক রাখক। মহতরম হাজির, আমরা জানাজার বাদে দোয়া করি, আল্লাহর রাসূলে ফরমায় মা মিন মাইয়িতিন সাল্লি আলাইহি জামাতু মিনাল মুসলিমিনা ইয়ালুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াসাউনা লাহু ইল্লা শুফু বিহি, আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মানছে তার জানাজার নামাজ পড়ে, আর 100 জন মানছে যদি কোন সুপারিশ করে যেই সুপারিশ করবে ও সুপারিশ আল্লাহ কবুল করে দিবে, সুবহানাল্লাহ। আর হলো তাই তিন 60 জন মানছে যদি কোন সুপারিশ করে এই সুপারিশ আল্লাহ কবুল করবে, হক সুবহানাল্লাহ। তো আমরা সাই মরার মধ্যে মানছে আমরা লাগি সুপারিশ করতা, সাই কিনা না? সাই। কিতাবের নাম খাইরুল ফাতাওয়া, কিতাবের নাম ফতোয়ায়ে ফরিদিয়া, কিতাবের নাম ফতোয়ায়ে হক্কানিয়া, বাইর ফরি দেখো কা সেখানে লেখা আছে নামাজে জানাজাকে বা সফিন তুর্ক দমাগনে যায় সাই ফরজ যদি নিহি, জানাজার নামাজের বাদে সব ব্যাঙ্গা দোয়া করা যাইস, আমরা সব ব্যাঙ্গা করি, ঠিক কিনা না? ফকির হলে লেখসই জানাজার দোয়ার লাগি আপনি দাঁড়াইতে না, অর্থাৎ সফত একা করতে না মক্কু, আমরা হই সফত একা করা মক্কু, সেনে লেখসই যে এটা বোঝা যাইব জানাজার নামাজ বাড়ি গেছে, কিন্তু আমরা যখন সব ভাঙ্গি লাই তখন আর এই সন্দেহটা থাকে না, আমরা সব ব্যাঙ্গা করি, এটারে ফরজও হই না ওয়াজিবও হই না, আলবত্তা তারিখ মলামত করেন না চাইয়ে, কিন্তু কেউ যদি দোয়া করে না তারে আপনি গালি দিতাম না, আলবতার জোর সৌস্ক বেদাত কে খেলা বেতরা কাত ও কাবিলে মনে মত হয়, কিন্তু যে ব্যক্তি হইব জানাজার পরে দোয়া করা বেদাত শরীয়তের খেলাফ, এই ব্যক্তি হইল মর্ছনার ডুকা গালি খাওয়ার ডুকা, ঠিক কিনা না? ও ভাই দুষ্ট হল আমার বন্ধু বান্ধব হল, আজকে যে আমরা মাদ্রাসা ফড়াইলাম ছাত্র হলো এখানে ফড়াই, এখানে আপনার বাচ্চারে মাদ্রাসা দিছুই যে মরলে দুইটা অক্ষর হরিয়া দিত, মরলে এক দ্বারা দোয়া করতো, মরলে এক দ্বারা সিন্নি করতো, মরলে কবর খান জিয়ারত করতো, ঠিক কিনা না? কিন্তু আজকে যে ফড়ায় মরলেও দোয়া নাই, চিন্নি খানা পর্যন্ত করতে দেয় না, কবর খান জিয়ারত করতে দেয় না, কবর খুদা যদি হক না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, এর লাগি আপনি দেখতোই বা কোন মাদ্রাসাত আপনি ফড়াই, এর লাগি সুন্নি মাদ্রাসার দরকার আছে কিনা না? আছে। আরো দূরে দল দেখো আছে কিনা না? আছে। এই মাদ্রাসার নাম আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ঠিক কিনা না? এই মাদ্রাসা নবীর সুন্নতে জিন্দা করে, নবীর সুন্নতে জিন্দা করার ট্রেনিং দেওয়া হয়, ঠিক কিনা না? এই মাদ্রাসার ছাত্ররা মানুষ মরলে জানাজার করে দোয়া করে, করে কিনা না? করে। মানুষের কবর জিয়ারত করে, সিন্নি করে, দোয়া দুরুদ ইস্তেগফার করে, করে কিনা না? সাবখল দুস্তখল এই ও তবলি গেলা বাই অকলে জানাজার বারে দুয়ারে পছন্দ করুন না, এলি আমরা তারারে পছন্দ করি না, দেখুন যান আমরা কুনানোর টেক কোন লাগাই, আমরা কদম গুছি করি, ফালতু ইরে আমরা সালাম করি না, চুমা খাই, চুমা খাই না, নিকোকা আমরা চুমা খাই হয়তো ডাইরেক্ট খাই, আপ ফাল মাঝে লাগাইয়া তার মাঝে আতর মাঝে চুমা খাই, এটা জায়জ আছে, এটা জায়েজ আছে, নবীজির পার মাঝে যদি সাহাবী সুমা খাইতে পারলা, হাতর মাঝে খাইলা, কপালর মাঝে খাইলা, নবীজি নিষেধ করলা না, তাহলে আপনি কোন কিতাবের মাঝে খাইলা যে এইভাবে চুমা খাওয়া না যাইস, চুমা আপনি খাইতে ভার হইন, চুমা খাওয়া সুন্নত মোস্তাহাব সুন্নতে জায়দা, আপনাদের এই কিতাবের মধ্যে আছে, বাইর করি দেখুন যান মুক্তি সবই সবে জাওয়াইরুল ফেকার মাঝে লেখসই, আশরাফ আলী তানভী তাত্তাকার সুখ কিতাবে লেখসই, ফতোয়া রশিদিয়ার মাঝে মুক্তি রশিদা মগাম কিতাবে লেখসই, যেটা মোস্তাহাব সুন্নতে জায়গা, আমরা কদম বুসি করি, কদম বুসি রে বাবা, কিন্তু তারা কম যারা কদম বুসি করে, এরা বলে মুশরিক, নাউজুবিল্লাহ। ওহন বুঝছই নি তারা তবলিগর কথাটা, যে এরা তবলিগ করে মুশরিকর গেছে, তারা মুসলমান আর আমরা হইলাম মুশরিক, এখন যারা আমরা রে মুশরিক মনে করে আমরা তারা রে বালা ভাইতাম পারিনি, দেখুন যান ও এর লাগি মুসলমানের গেছে তবলিক করে, নাইলে বিধর্মী অখলর গেছে কল্লনে, তারা দেখছে যে এরা আর এরা সমান, এরা মুসলমান হইয়াও মুশরিক হইয়া বই থাকছে, নাইনি মিলা চুরি করে কিয়াম করে শিরিক করে, এর ফলে এরা কদম বুঝি করে শিরিক করে, এরা জানাদার করে দোয়া করে বেদাতি কাম করে, এরা রে আগে
এমনকি নবী রাসূল যদি হয় তাদের উসিলা ধরে আমরা দোয়া করি, হইনা নি আল্লাহ তোমার নবীজির উসিলা আমরা দোয়া হান্দে কবুল করো, হইনা নি খুব জয়, সাদুল্লাহ সাহেবের উসিলা দোয়া হান্দে কবুল করো, সাফরান সাহেবের উসিলা কবুল করো, বড় হীর আব্দুল কাদের জিলানির উসিলা আমার দোয়া হান্দে কবুল করো, তারা হয় শিরি মানে যারা এইভাবে দোয়া করে এরা মুশরিক। এখন বুঝছেন নি আপনাদের মুসলমান কতখান রাখছে, এখন এই যে তারার আকিদাটা বিত্রের জিনিস গুলো আমি কইলাম, ওটা আকিদা লইয়া তারা চলে, যার কারণে ঠেকানের গিনে আমার সকলটি বাবারে মারেরও না দরেরও না, ঠিক কিনে না, কিন্তু আমার মূল্যবান ইমান খান খাইয়া নেই ও এর লাগিয়ে উঠারার লগে আমরা তো ফাঁ উঠছি। মাস্টার মহাদেরি আমরা এগুলা বুঝার দরকার আছে, এগুলা বুঝার দরকার আছে, আজকে আমরা জাগায় জাগায় আমরা এগুলা খুঁয়া আমরা রেখো, তারা আমরা বলে বেদাতর মাঝে আছে বলে আপনারা সিলেট যে বিশ্ব ইজতেমা করলা এটা নবীর যুগ আছিল, ফাইলা হতে কি ই অত গেট যে বানাইলা দেশ এটা নবীর যুগ আছে, দব যুগ আছে না, এগুলো নাই আপনারা বিশ্বনাথ আজকে যে মাদ্রাসা দুই তালা তিন তালা পাঁচ তালা হররা এটা তো নবীর যুগে ছিল না, এটাও বেদা, আজকে ক্লাসে ক্লাসে বিভক্ত করে রাখরা এটা তো নবীর যুগে ছিল না, এটাও বেদা, আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল করাই স্টেজ বান্ধা লাইটিং করিয়া হোক আগে যে ভালো বেদা তো আছে আছে, তা আমরা হই এগুলা বেদাতে হাসানা ঠিক না, হোক এগুলা বালা আপনারা তো বেদাতর মাঝে আসুন, বেদাতি গেইটে দি ঢুকিয়া বেদাতি চেয়ার বইয়া বেদাতি মাইক কি বেদাতের ফতুয়া মানায় ঠিক কিনা না, এটা একটু বুঝার জিনিস আছে, কারণ বগলতলি উল্টাইলে সকলেরও কিছু দোষ কিন্তু গন্ধ বাহির হবে ঠিক কিনা না, সকলের বগলের চিবাদ কিছু গন্ধ আছে আছে না নিবা থাকা আছে আছে, এর লাগি খবর দা মুসলমান অকলের প্রতি আপনারা ধারণাটা বালা থাকতো বাই হল দুস্থ হল, আমি লম্বা করা যাই না আমরা সাই সকলেও বেশ তো দেখতাম সাই কিনা না সাই, তাইলে আমরা মাঝে সাতটা গুণ থাকতো, কয়টা গুণ থাকতো সাতটা, সাতটা গুণ, একটা গুণ হইলো আমরা নামাজ পড়তাম খুশু খুজুর সাথে আল্লাহ তৌফিক দোকা দূরে হোক আমিন, আর দুই নম্বর হইলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই না ওনা আরেকটা কথা রইছে, ওই যে আমরা নামাজ পড়ি আরো পাইরা চাইয়া দেখা দিছে, ওই যে আহলে হাদিস আরো গ্রুপ আমরা নামাজ পড়ি এক লাখান হি গুনতে করি না আরো লাখান আছে না নিতা, আমরা দেখুন যান কোনটা ঔষধ দিতা হবে সকল খানো বেমার এগাই এখন ঢুকে গেছে, আমরা নামাজ পড়ি আমরা তাকবিরে তাহরিমা বাদ দিই নাবির উফরে না তোলে নাবির আয়রন দে বুকুর বাদ এটা বুকুর মধ্যে সেবার মহিলা আমরা হাত বান্ধতাম, আমরা যে মজহাবার ইমাম সাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাত বাঁধার যে হাদিস গুলা নাবির নিচে এগুলার সনদ হইলে খুব শক্তিশালী, কিন্তু তারা যে বুকুর মাঝে হাত পাতার যে হাদিস যে রাবিতাকে বর্ণনা করছে তারা যারে গুরু মানে নাসিরুদ্দিন আলবানি সেই নাসিরুদ্দিন আলবানি কইছে যে বুকুর মাঝে হাত পাতার হাদিসের মাঝে একজন রাবি মুয়াম্মিল রাবি আছে, এই রাবি যে শক্তিশালী রাবি না এনর স্মৃতি শক্তির মাঝে দুর্বলতা আছে এনর হাদিস গ্রহণযোগ্য হইতো না, এখন আপনারা এই আহলে হাদিস অক্ষরে কইবা যে তোমরা তো খালি হাদিস অক্ষরটি মানো, তাইলে নবীজির এক হাদিস আইছে নাবির নিচে হাত বাঁধার কথা, আরেক হাদিস আইছে নাবির উফরে, আরেক হাদিস আইছে বুকের মাঝে, আরেক হাদিস আইছে হাত ছাড়ার কথা, তাইলে সাইরোটা হাদিসের উপরে এক লোকে আমল করতে হইবা, যদি তোমরা সত্যিকারের আহলে হাদিস হইয়া থাকো ফার্বনি সাইরোটার সাথে একসাথে সাইরোটার উপরে একসাথে আমল করতো আমাদের দিব করতো না, তাইলে তোমরা কিভাবে আহলে হাদিস হইতে ঠিক কিনা না, তোমরা তো একটা রাখরা তিনটা ছাড়রা ঠিক কিনা, হয়তো একটা রাখতেই একটা ছাড়তেই একসাথে দুই হাদিসের উপরে আমল করা কোনোদিনও সম্ভব নাই, না এক হাদিস আইছে আগুনে পাকানো জিনিস খাইয়া নবীজি অজু করছই আর এক হাদিস আইছে আগুনে পাকানো জিনিস খাইয়া নবীজি অজু করছই না, আপনারা সমাধান দেব কাল বলে আহলে হাদিস ভাই আপনি এই দুইটার মধ্যে সমাধান দেব কাল, তে আপনি যদি অজু করেন তাহলে একটা রুহে আমল করলা করলা না তে আর একটা রুহে আমল করলা আর একটা ছাড়ি দিলাম ঠিক কিনা না, দুইটার মধ্যে আমল করতে পারতা না, হয়তো একটারে রাখতেই একটারে ছাড়তেই হইব, তাইলে বুঝতেই হইব যে আগুনে পাকানো জিনিস খাইয়া নবীজি অজু ফরমাইছে এটা নবীজির প্রথম জীবনের আমল, আর পরের জীবনে নবীজি আগুনে পাকানো জিনিস খাইয়া অজু করছেন না এটা হইলো শেষ জীবনের আমল, তাহলে প্রথম জীবনের আমল শেষ জীবনের আমল দ্বারা মনসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে এটা বুঝতেই আলহামদুলিল্লাহ সুরা আমরা ফড়ি
ইমাম সাহেবের পিছনে যদি না থাকে, একলা একলা থাকলে আমরা আলহামদুলিল্লাহ সুরা ফরিয়া নামাজ পড়ি, ফরিনা নি হবে, কিন্তু ইমাম সাহেবের পিছনে যদি আমরা থাকি তখন আমরা আমরা আলহামদুলিল্লাহ সুরা ফরি না। কারণ নবীজি ফরমাইছেন যার ইমাম সাহেব থাকবা, ইমাম সাহেবের তেরাতি মুসল্লি তেরা, নবীজি একবার নামাজ পড়াই, নবীজির নামাজের মাঝে কিন্তু ডিস্টার্ব ডিস্টার্ব বোধ করলাম, দেখলাম খেয়ে যেন তার লোকে লোকে পড়ে জিকাইলা নামাজ বাদে খেয়ে আমার লোকে পড়ছো, কয়েকজন হইলে আমরা পড়ছি, আল্লাহ ইলা আর খৈল না। কারণ যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা খান লাগাইয়া দিল লাগাইয়া শুনবে, তখনই নাদি লই গেল ফাইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখনই তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন খান লাগাইয়া শুনো নীরব থাক্য, আর তাতে আল্লাহ তোমরা রহম দান করুন দয়া করুন। তখন আপনার নিষেধাইল আপনি কেরাত পড়তেন না, আপনার টুট বন থাকতো, খান হাজির থাকতো, দিল খান হাজির থাকতো, আপনি শুনতাম, নবীজি ফরমাই এরকম হইল না, তোমরা আমার পিছনে থাকলে কেরাত ফরিও না। আমরা ফরি না, ইমাম সাহেবের কেরাতি আমরা লাগি যথেষ্ট, আর একলা একলা নামাজ পড়লে আমরা আলহামদুলিল্লাহ সুরা পড়ি, কিন্তু এই আহলে হাদিসে বল ইমাম সাহেবের পিছনে থাকলেও আপনার ফোড়ালা, তো ইমাম সাহেবের পিছনে থাকলে যদি না ফোড়ই হয় নামাজ উঠত, আর নমাজ যারা রইতো না এরা যেন নমাজই পড়েন না, আর যারা নমাজ পড়েন না এরা কাফির, দূরে হকানা হাউসুবিল্লাহ। আজ থেকে 1300 বছর আগে ইমাম আজম আবু হানিফা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই মাসলাটা গিয়া ফটোয়াটা গিয়া ফোড়েন ইমাম আজম আবু হানিফা সাহেবের উঠে, যে ইমাম আজম আবু হানিফা সাহেবে ইমাম সাহেবের পিছনে লোকে তাকলে কেরাত ফুটতো না, তাই তার বলে নমাজ হয়েছে না, তাই নমাজই আসলে কাফির হয়ে গেছে হকানা হাউসুবিল্লাহ। তাইলে এই ফটোয়াটা গিয়া ফোড়েন আবদুল্লাহ ইবনে উমরের উঠে, যে আবদুল্লাহ ইবনে উমর ইমাম সাহেবের পিছনে থাকলে তাই কেরাত পড়তা না, তাইলে তো আবদুল্লাহ ইবনে উমর বিন মাদি যে কাফির হয়ে গেছে, জুড়ে হোক না হুজুবিল্লাহ, ফতোয়াটা গিয়া দেহ কা কোন গিয়া পড়ে। মহতরম হাদিরিন, রফে যাদাই আমরা করি, আমরা একবার খালি হাত উঠাই, যখন আমরা তাকবীরে তাহরিমা বাদে হাত উঠাই তো হাত উঠানি না বললো রফে যাদাই, এখন রুকুত যখন আমরা যাই এক সময় আর হাত উঠাই, রুকু থাকি উঠতে সময় আর আমরা হাত উঠাই না, এটা নবীজি প্রথম জীবনে করতেন, পরে ছাড়ি দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ল, দেখুন তার পাশে এক ব্যক্তি রফে আদায় করে হাত উঠা, রুকু যাইতে উঠায় রুকু থেকে উঠতে উঠায়, নামাজ শেষ হয়ে গেছে তারা দেখাইয়া আইনা কইলা আল্লাহ তাফাল হাকাদা, এইরকম তুমি কইল না, কারণ এইরকম খোরাটা আল্লাহ রসুলের প্রথম জীবনে করছেন, ফাইনা হাদা সাইয়ুন ফালা রাসুলুল্লাহ সুম্মা তারাকাহু, এটা আল্লাহ রসুল প্রথম জীবনে করছেন পরে এটা ছাড়ি দিছে, তুমি আর হইল না। আবদুল্লাহ ইবনে উমর থেকে রফিয়া দেনের হাদিস বর্ণিত আছে, কিন্তু তার ছাত্র মুজাহিদ ফরমাই যে আমি আবদুল্লাহ ইবনে উমরের পিছনে 10 বছর নামাজ পড়ছি, তাকবীরে তাহরিমা ব্যতীত আমি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিনও হাত উঠাইতে দেখি না। তাইলে আবদুল্লাহ ইবনে উমর তার বর্ণিত হাদিসের বিপরীত তাই আমল করছেন, তাহলে রাবি যদি তার বর্ণিত হাদিসের বিপরীত আমল করেন এই হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য না। যাই হোক কিনা কুটিনাটি অনেক কথা হল আছে, আমরা রফি আদায় করি না, এখন যে হাদিস আইছে নবীজি রফি আদায় করছেন না, আরো হাদিস আইছে নবীজি রফি আদায় করছেন, এই আহলে হাদিস অকলরে কইবা, তাইলে তোমরা দিও হাদিসের উপরে একলগে আমল করবাই কিনা, ফারগনি করতে হোক একসাথে করা কখনো সম্ভব হইত না। মহতরম হাজিরিন, যাই হোক আমরা নামাজ পড়ি, আহলে হাদিসের নামাজ থাকি ভিন্ন আলাদা নাই নি হোকা আলাদা, এরার ব্যাপারে সতর্ক থাকতেই, কারণ আমরা যে নামাজটা পড়ি উঠেও সাহাবায়ে কেরামে পড়ছেন, কারণ সাহাবায়ে কেরামে নামাজ শিখছেন শিখছেন নবীজির কাছ থেকে, ঠিক কিনা না? ঠিক। তাহলে যদি তারার নামাজ হয় না তাই তো নবীজিরও নামাজ হইছে না, পরহেজগার কত বড় পরহেজগার আছে দেখো, পরেশগারি দেখাইতে দেখাইতে না ফিরি সাহাবায়ে কেরামের উপরে উঠে গেছে, নবীজির উপরে পর্যন্ত গিয়ে উঠে গেছে, ওলা বড় পরহেজগার, ইটা আইব একদম নবীজিও কইছে কেমতর আগে ওলা দল মারাইব, ইটা খালি কইব পুরানো যেটা আছে লইয়াও তোমার হাদিসটা দিত ফালাইয়া রাখো, যদি জাহান নামে যদি হোক না আইব আইব, ইটা কত অকল এমন কত অকল হইব নবীজি ফরমাইছেন, ইটা তোমরা বাপ দাদাও কেউ শুনছে না পূর্বপুরুষ কেউ শুনছে না, ওলা আশ্চর্যজনক কত অকল হইব, ইটার আমল হইব নবী অকলর আমল অল্লাহ খান, এরার কালাম হইব নবী অকলর কালাম অল্লাহ খান, জুড়ে হোক না ওলা পরহেজগার হল আইব, এর লাগে আমরা সতর্ক থাকতাম, ইটা তার জাল বাহিনীর মানুষ, খার বাহিনীর মানুষ, দাজ্জাল বাহিনীর মানুষ, এরারে সিন্না রাখাত হাম। মহতরম হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে একটা মুস্তাব তরক করার কারণে 40 বছরের নামাজ পর্যন্ত দরাইয়া পড়ছে, দুই রাকাত নামাজও সারা কোরআন শরীফ পর্যন্ত খতম করতাম, আস্তা রাত্রে ইবাদত কোন দিকে করতাম, ও ব্যক্তির বলে নামাজ হইছে না, জুরে হোক না হুজুর, হ্যাঁ কি রকম কথা। হাদিরিন কেরাম, এরার ব্যাপারে আমরা সতর্কতা থাকার দরকার আছে, আছে কিনা না? আছে।
তো আজানোর টাইম হয়ে গেছে, সাতটা গুণ আমরা মাঝে থাকতো। এক নম্বর হইলো আমরা নামাজ পড়তাম খুশুখুজুর সাথে, আল্লাহ তৌফিক দোকা। দুই নম্বর হইলো অনর্থক কথা এবং কাজ থেকে নিজেরে আমরা বাঁচাইয়া রাখতাম। আর তিন নম্বর হইলো মালোর জোকাত দিতাম, দান সৎকা করতাম। চার নম্বর হইলো নিজের লজ্জাস্থান রেজিনা বেবিচার থাকি বাঁচাইতাম। পাঁচ নম্বর হইলো আমানতরে রক্ষা করতাম। ছয় নম্বর হইলো ওয়াদাহান হলে ওয়াদাহান ঠিক রাখতাম। আর সাত নম্বর হইলো পাঁচ অক্ত নমাজ খান রে হেফাজত করতাম, অর্থাৎ কন্টিনিউ পাঁচ অক্ত নমাজ চালাইয়া যাইতাম। আল্লাহ ফরমাইন এই সাতটা গুণ যদি তোমরার মাঝে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিয়া খালিদুন, এরাই উত্তরাধিকারী, এরাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা সকলেই তো জান্নাতুল ফিরদাউস যাইতাম, চাই চাই না নি হোক চাই, আল্লাহ কবুল করুক। জোরে হোক আমিন। ভাই হল দুষ্ট হল তো নমাজ খান রে আমরা হেফাজত করতাম। যদি হেফাজত না করি ও বনি ইসরাইলের এক বেটা শয়তানের রাস্তা থাইয়া জিকাইলো ভাই, আমি তল্লাখান খাটি শয়তান হইতাম, একটা আমল আমারে বাতাই দে। জুড়ে হোক না হুজুবিল্লাহ, বলে খেনে শয়তান হইতে বলে আমি তোরে বালা ভাই, বলে তোর দুইটা কাম করিলাই, কথা কথা মিসামাত মাতিস, আর দুই নম্বর হইলো নামাজের মাঝে অলসতা করিস। সে উঠতে কয় আল্লাহর কসম আর নমাজ আমি ছাড়তাম না, আল্লাহর কসম আমি মিথ্যা কথা কইতাম না, সুবহানাল্লাহ। এখন শয়তান উঠতে কয় আমি আমার গোপন কথা কোনো বনি আদমের কাছে প্রকাশ করতাম না। তো আমরা আজকে ওয়াদা করতে রাজি যে আমরা মিসামাত মারতাম না, আর পাঁচ অক্ত নমাজ মাঝে অলসতা করতাম না। ওয়াদা করতে রাজি আর চিন্তি বাঁচাবো দেখি, একবার আপনার উঠাই আল্লাহরে দেখাও না নারায়ণ আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।